আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল উম্মতের জন্যই শাফায়াত করবেন না, বরং আল্লাহকে নানিশও দিবেন এই উম্মতের ব্যাপারে যা আমরা অনেকে বলে থাকি। আল্লাহ বলেন, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আমার রব, আমার সম্প্রদায় এই কোরআনকে পৈতৃচ্য সাব্যস্ত করেছে। এ আয়াতে তাফসিরে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি বলেন, পাঁচভাবে কোরআন পৈতৃচ্য হয়। এক নম্বর হলো কোরআন শোনা ছেড়ে দেওয়া, এর উপরে ইমান না রাখা ও এর প্রতি মনোযোগ না দেয়া। দুই নম্বর হলো কোরআনের ওপর আমল ছেড়ে দেওয়া, এর হালাল হারামগুলো না মানা, যদিও ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং এর উপর ইমান রাখে। তিন নম্বর হলো দিনের মূলনীতি, শাখাসমূহ দ্বারা বিচার ফাঁসরা না করা, নিজেদের মধ্যে বিচার বাস্তবায়ন না করা, এর শব্দগুলো অকাট্য নয় এমন বিশ্বাস রাখা, এগুলো কেবল শব্দ পর্যন্ত সীমাবদ্ধ মনে করা, সত্যিকারে জ্ঞান হাসিলের বিষয় নয় এমনটাই ভাবা। চার নম্বর হলো কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা না করা, আল্লাহ কী বলতে চেয়েছেন, এর কী উদ্দেশ্য জানতে না চাওয়া। পাঁচ নম্বর হলো অন্তরের সকল লোকের জন্য কোরআনকে ওষুধ হিসেবে গ্রহণ না করা, এগুলো সব এই আয়াতে অন্তর্ভুক্ত। সুতরাং আমরা রাস্তাঘাটে কত সময় নষ্ট করি, ফেসবুক, ইউটিউব, টুইটার এবং বিভিন্ন ওয়েব ব্রাউজারের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করি, তবু আমরা ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু কোরআনে একটি পৃষ্ঠা বুঝে বুঝে পড়তে 5 থেকে 10 মিনিট সময় লাগে না, পুরো কোরআন 600 পৃষ্ঠা। আমরা যদি এক পৃষ্ঠা করে পড়ি 2 বছর আগেই এক খতম হয়ে যাবে। এই ছোট কাজটি করতে বেশি কঠিন না। সর্বশেষ আপনি কবে কোরআন পড়েছেন তা আপনি নিজেই জানেন, নিজেকে প্রশ্ন করুন উপর 5 শ্রেণীর ভেতর আপনি আছেন কি না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝমানার তৌফিক দান করুক, আমিন।